জমাদার পার্টি আমরা একটা অত্যন্ত ডিসিপ্লিন দল। বিজেপিতে জয়েন করলো মিঠুন চক্রবর্তীর হাতি ধরে, সংসার করেছিল কদিন। এর ডাক নাম রোজি। এই রোজির হাতে আমি বিজেপির স্বাস্থিকা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি জয়েন করলেন। সেই জন্য দেখো জরুরি, কেননা হয়তো ওনার হাতেই রয়েছে। হ্যাঁ, উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী, সেটা তিনি কিছু বলতে চান? বলো এক মিনিট। মুকুটমণি অধিকারের লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বাস্থিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28 মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারী নিজেরই ছিল, একদম নিজের থেকে। সেসব সমস্ত অবভিয়াসলি FIR, তারপরে কলকাতা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন। ওনার পাঠানো টেক্সট মেসেজ, এবং আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনহেগেনে, ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার ডিস্ট্রিক্টে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটার করার জন্য। উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবার। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা, মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই। হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকমভাবেই ঠকতে হবে। আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানবদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল, এনাকে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নের ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ব্যবধানে, বিপুল ব্যবধানে। এবার আমার বলার পালা, আমি কিন্তু বলবো না দাদা এই যে পিছনে আটো, ওখানে অনেক লোক আছে, দেখো এত ক্যামেরা হাতে, ক্যামেরা কিনেছো কিসের জন্য? কাউকে তো দেখিনি কথা বলতে, এখন দেখে এলাম সবাই নিকে ধরে আছে, তো সে কাজটা পুরো করো। চলো আমি এদিকে আসছি, ছবি তুলে নাও, চলো। ছবি তোল, হয়ে গেছে, তোমরা তোলো, এলাও তোমরা তুলে নাও। হয়ে গেছে তোমাদের, চলো তোমরা তোলো ছবি, হয়ে গেছে তোমরা, চলো ঠিক আছে তোমরা তোলো, যা পানি পড়ে যাও। এই ঠিক যখনই আমি স্টেজে উঠবো আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খোলো, কিন্তু আমি খুলব না, তার কারণ একটাই,
এই যে মেয়ে দাঁড়িয়ে দেখেছে নিচে, এরম গোছা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে, আমার চোখ খুলে গেছে, আর এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলবো না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি আমার চোখ দেখার জন্য তো আচ্ছা আচ্ছা খুলে